মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের সূর্য সন্তানরা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগে আমরা পেয়েছি মায়ের ভাষা, প্রাণের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা, বাংলা ভাষা। আমরা ভাষা আন্দোলনের সকল বীর সেনাদের স্মরণ করছি শ্রদ্ধাচিত্তে। একই সাথে একমাত্র মায়ের ভাষার জন্য যারা অকাতর বিলিয়ে দিয়েছিল প্রাণ, যাদের জন্য অভাগ গোটা বিশ্ববাসী, সেই মহান শহীদদের আত্মত্যাগের মাগফিরাত কামনা করছি। আজ সারা বিশ্বে বাংলা ভাষাভাষীরা উদযাপন করবে এই দিবসটিকে। একুশ আমাদের চেতনায়, একুশ আমার প্রেরণায়, একুশ আমার অহংকার, একুশ আমাদের অহংকার। কবির ভাষায় একুশ আমার ব্যথার কাতর চোখের বারিধারা, একুশ আমার শূন্য হইয়াই আকাশ ভরা তারা, একুশ আমার রক্তে রঙ্গিত কৃষ্ণচূড়ার ঢাল, একুশ আমার ঝাঁঝরা হওয়া ছোট্ট ঘরের চাল। ভাষা আন্দোলনের গোড়ার কথা। 1952 সালের একুশে ফেব্রুয়ারির তারিখে এই ঘটনা ঘটেছিল। তা প্রতিটি বাঙালির হৃদয়কে রক্তাক্ত করে হিন্দি জাতি তত্ত্বের উপর ভিত্তি করে 1947 সালের 14 আগস্ট তারিখে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব ঘটে। পূর্ব বাংলার মুসলমানরা ছিল সংখ্যালঘু, তাই পূর্ব বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির প্রতি চরম অবজ্ঞা পোষণ করে যেদিন হাতে নতুন শিকল পরানো হয় তার পরিণাম হয় মারাত্মক। পাকিস্তানের নব্য উপনিবেশবাদী ক্ষমতালিপ্ত উদ্ভব শাসকরা শুরু থেকেই মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালাতে থাকে। প্রথমেই তারা পান্তিয়াটে কিভাবে এদেশের মানুষের মুখের ভাষাকে কেড়ে নেওয়া যায়, এই অংশের মানুষকে বসে রাখার জন্য তারা বাংলা ভাষা ও সংস্কৃতি ধ্বংস করার সিদ্ধান্ত নেয় এবং বাঙালিদের ঘাড়ে পাকিস্তানি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার নির্লক্ষ্য রচনা করে। পাকিস্তানের রাষ্ট্রপ্রধান আলী জিন্না ঢাকা এসে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু ঘোষণা করে, কিন্তু এদেশের ছাত্র যুবকরা সে সমাবেশে ঘর ঘর নবধ্বনি তুলে তার উদ্ভবপূর্ণ ঘোষণায় সমুচিত জবাব দেয় প্রতিবাদের ভাষা এবং এর ব্যাপকতা ক্রমে বাড়তে থাকে। পাকিস্তানি সরকার সকল প্রতিবাদী পাশবিক শক্তি দ্বারা দমনের চেষ্টা চালায়। তাদের এক পেশী সিদ্ধান্তের বিরুদ্ধে অপসীম সংগ্রামে অবতীর্ণ হয়ে দেশের মানুষ, দেশের দমাল ছেলেরা মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বজ্র কঠিন শপথ গ্রহণ করে। পূর্ব বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে ঐতিহাসিক ভাষা আন্দোলনের গুরুভাবে এসে দাঁড়ায় এদেশের ছাত্র যুব সমাজ। আন্দোলনের সংগ্রামে বাংলা ভাষায় 21 ফেব্রুয়ারি তারিখে প্রতিবাদ সভা এবং মিছিল হবে তা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সরকার 11 ফেব্রুয়ারি 144 ধারা আইন জারি করে। 20 ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্ররা গোপন বৈঠক করে এবং সিদ্ধান্ত হয় যেমন করি হোক তারা 144 ধারা লঙ্ঘন করবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী 21 ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের চত্বরে আহত হয় ছাত্রদের প্রতিবাদ সভা। সভা শেষে তারা মিছিল বের করে সেদিন ছাত্র সমাজের প্রতিবাদী কণ্ঠে ধ্বনিত হয় স্বাধিকারের দাবি। প্রাদেশিক অধিবেশন বসেছিল সে সময়। ভাষার দাবিতে সোচ্চার মিছিলটি এগিয়ে যায় প্রাদেশিক ভবনের দিকে। মিছিলটি ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি চালায়। পুলিশের ব্যাপারে গুলি বর্ষণের ফলে রাজপথে লুটিয়ে পড়ে সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউল প্রমুখ দমাল ছেলেরা। বুকের তাজা রক্ত দিয়ে তারা লিখে যায় এই অনন্য ইতিহাস।